অবরুদ্ধ গাজা উপত্যকায় দেইর আল বালাহতে তীব্র হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। একটি আবাসিক ভবনে চালানো হামলায় অন্তত ২৪ বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছেন আল জাজিরা। আল আকসা হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, একের পর এক আহত বাসিন্দা আসছেন হাসপাতালে। এদিকে জাতিসংঘের ফিলিস্তিনি ত্রাণ সংস্থা বলছে, উত্তর গাজার আইন শৃঙ্খলা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ায় আর কোনো ধরনের সহায়তা চালিয়ে যাওয়া সম্ভব নয়। আর গাজায় যুদ্ধ পরবর্তী পরিকল্পনা জানিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাস নির্মূলের পর গাজা পরিচালিত হবে স্থানীয় কর্মকর্তাদের নিয়ে। তবে এই স্থানীয় কর্মকর্তারা ফিলিস্তিনি নাকি ইসরায়েলি হবেন তা স্পষ্ট করেননি তিনি।